মই বর্তমান উপস্থিত আছো নতুন চামগুড়ি সত্রত। আজ আজির পর শ্রী শ্রীকৃষ্ণর সম্পূর্ণ রাসলীলার আসলে যে রাস মঞ্চস্থ হব তার আসলে রাতে পুয়ার পরিবেশ দেখাব বিচারিছো। নতুন চামগুড়ি সত্রত দুদিনিয়াকৈ বর্ণাঢ্য কার্যসূচীতে শ্রীকৃষ্ণ রাসলীলা উদযাপন করব। ইয়ার কেলিগোপাল আর্হিরে আসলে ইয়ার রাস উদযাপন করা হয় আর ইয়াত আসলে এই নতুন চামগুড়ি সত্র মুখার বাবে প্রসিদ্ধ হয়। আর ইয়াতে দেখা পাওয়া গেছে যে পুয়া আয়তী সকলে ইয়ার নাম প্রসঙ্গ করে আছে আর মানে সামগ্রিক পরিবেশ দেখাম। আসলে নতুন চামগুড়ি সত্রর আয় সকলে এই মুহূর্ত আসলে নাম পরিবেশন করে আছে তার পুয়ার সামগ্রিক পরিবেশ দেখাব বিচার। এই মুহূর্তত আসলে চামগুড়ি সত্রর যে পরিবেশ আসলে নতুন চামগুড়ি সত্রর পরিবেশ দেখাইছো। আর একটা কথা কব লাগবে যে নতুন চামগুড়ি সত্রর যে মুখা শিল্প বিখ্যাত আর ইয়াত বহু দেশি বিদেশি পর্যটক এই মুহূর্তে ইয়ালৈ আহে। আর ইয়াত নতুন চামগুড়ি দুদিনিয়াকৈ এখন বর্ণাঢ্য কার্যসূচীৰে ৰাসলীলা উদযাপন করব। আর দেখা পাওয়া গেছে যে অগণন ভক্ত ইয়াত সমাগম ঘটিছে, ইয়াত বন্তি জ্বলাবর কারণে আহিছে অগণন ভক্ত, ইয়াত ভক্ত সমাগম ঘটিছে। আর আই সকলে দেখা পাওয়া গেছে যে পুয়ার পর ইয়াত নাম প্রসঙ্গ করে আছে আর ইয়ার পিছতে আসলে যে সত্রর ভকত বৈষ্ণব সকলে ইয়ার নাম প্রসঙ্গ করব। আর নিশার ভাগলে ইয়াতে আসলে রাসলীলা মঞ্চস্থ করা হব। মই ইয়াত কর্মশ্রী হেমচন্দ্র গোস্বামী আছে, হেমচন্দ্র গোস্বামী কিছু প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করি, কিছু কথা পতার চেষ্টা করি। এই মুহূর্তে সামগ্রী সত্রর যে পরিবেশ আসলে সামগ্রিক পরিবেশ এন ডি টুয়েন্টি ফোর দর্শক সকল দেখা যায় ক্যামেরা সহযোগীর জড়িয়ে। আর একটা কথা কব লাগবে যে নতুন চামগুড়ি সত্রর এই মুহূর্তে আই সকলে নাম প্রসঙ্গ করেছে। ইয়ার পিছতে যে সত্র বৈষ্ণব সকল আছে বৈষ্ণবসকল নাম প্রসঙ্গ করব। আর তারপর নিশার ভাগলে ইয়ার আছে মুখা কলা প্রদর্শন করা হব আর ইয়ার শ্রীকৃষ্ণ রাসলীলা উদযাপন করা হব। আর ইয়াক লো আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা পাওয়া গেছে। আর নতুন চামগুড়ি সত্রর দেখা পাওয়া যায় যে অগণন দেশি বিদেশি পর্যটক এই মুহূর্তে ভিড় করে। আর মানে সত্রাধিক পদ্মশ্রী হেমচন্দ্র গোস্বামী আছে, তখন প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করি। পদ্মশ্রী হেমচন্দ্র গোস্বামী প্রভু মূলক আছে, তখনের জানিব আসলে ইয়াতে পুয়ারপা নাম প্রসঙ্গ চলিছে, আই সকলে নাম লো আছে। আর ইয়ার পিছতে সত্র বৈষ্ণব সকলে নাম লোব, তারপরে নিশার সকলে রাস মঞ্চস্থ হব। আসলে আপনার রাসর তাৎপর্য আর মহাত্ম অকমান যদি কয়। রাসর তাৎপর্য হল এই শরৎকালীন পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ শ্রীকৃষ্ণর রাসলীলা রাসক্রিয়া আর সেই ব্রজধামর গোপী সকলের এই কৃষ্ণর যে ক্রিয়া রাসক্রিয়া সেই ভক্তিরস আত্মা আর পরমাত্মা মিলনের এখন এই দিনট এটা আমার সত্রত পরম্পরা হিসাবে চলি আছে আর এই পরম্পরা এতালে রক্ষা করা হয়েছে শ্রীকৃষ্ণ রাসক্রিয়া। গতি আজিয়া এই পুয়া ভাগত আই সকলের নাম আর পিছত আমার খোল প্রসঙ্গ যার যোগান গোয়া ব্যবস্থা আছে আর তারপরে পুরুষ সকলের কীর্তন হব, নাম প্রসঙ্গ হব আর রাতিলে আমার অভিনয় হব। আর দিনের ভাগত আমার কিছু আমার পরম্পরার নৃত্য যে নতুয়া ওজাপালি এইবিলাক প্রদর্শন হব আর বহুত মানুষ ভক্তমান রাইজ আহি ইয়াত উপস্থিত হব। আর রাতিলে আমার রাস হব শ্রীকৃষ্ণ রাসলীলা। গতি গুরুজনার এই ছখন নাটকর অন্তর্গত এখন বিশেষ নাটক সেইখানে হল কেলিগোপাল।
কিন্তু কেলিগোপাল নাটৰ আধাৰতেই বা কেলিগোপাল নাটখন সম্পূৰ্ণৰূপে এই ৰাতি আমাৰ সেই অভিনয় হ'ব আৰু সেই অভিনয়ত গোটেই নাটখন আমাৰ যিটো পৰম্পৰাৰ এটা লক্ষ্য আছে সদায় সেই নাটখন গোৱা আৰু সেই নাটখন সুন্দৰকৈ পৰিৱেশন হ'ব। আচলতে নতুন চামগুৰি সত্ৰক বাদ দি আচলতে মাজুলীৰ ৰাসৰ কল্পনা কৰিব নোৱাৰি আৰু অসমৰ ৰাস মাজুলীৰ ৰাসে নহয় অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ ৰাসৰ কথাই ক'বলৈ গ'লে যদি নতুন চামগুৰি সত্ৰক বাদ দি আচলতে কল্পনা কৰিব নোৱাৰে। এইকাৰণে নোৱাৰে যে মুখা যিসকল অতিমানৱ চৰিত্ৰ সেই চৰিত্ৰসমূহ ৰূপায়ণৰ ক্ষেত্ৰত নতুন চামগুৰি সত্ৰৰ পৰাই মুখা আনি পেলাই অন্য মঞ্চত আচলতে ব্যৱহাৰ কৰা হয় আৰু এই মুহূৰ্তত দেখা পোৱা গৈছে যে আপোনালোকৰ দেশী বিদেশী পৰ্যটকো ইয়ালে অকল মুখাৰ মুখাৰ ধাৰণা যিখন প্ৰদৰ্শন কৰা হয় ৰাসত যি মুখা প্ৰদৰ্শন কৰা হয় তাক চাবৰ বাবে দেখি বিদেশী পৰ্যটক এই বছৰ কেনেধৰণৰ আশা কৰা হৈছে? যথেষ্ট আৰু কালি পৰহি এইকেইটা দিনতো যথেষ্ট পৰ্যটক আহিলে আৰু মুখাক তেওঁলোকে কেন্দ্ৰ কৰে বিশেষকৈ এটা কলা আৰু সেইটো চাবৰ কাৰণে আহে আৰু এই সত্ৰৰ এটা ঐতিহ্য যে সত্ৰ প্ৰতিষ্ঠা কালৰ পৰা এই মুখাৰ যিটো আমাৰ এটা ঐতিহ্য আছে সেই মুখা প্ৰদৰ্শনটো এক বিশেষভাৱে আমি দেখুওৱা হয় যিহেতু আমি নিজেই মুখা বনাওঁ আৰু সকলো আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে মুখা বনাওঁ ছাত্ৰসকলে মুখা বনায় গতিকে তেওঁলোকে সেই মুখা প্ৰদৰ্শনৰ কথাটো আমি গুৰুত্ব দিওঁ আৰু যিবিলাক অতিমানৱ চৰিত্ৰ সেইবিলাক মুখা হয় আৰু গতিকে সেইবিলাক প্ৰদৰ্শন হ'ব আৰু পৰ্যটকৰ যথেষ্ট আজিও পৰ্যটক আহিব বুলি আমি সংবাদ পাইছোঁ গম পাইছোঁ তেওঁলোকে ৰাস চাব আৰু মুখা সংস্কৃতি চাব মুখা কলাক চাব আৰু এনেধৰণে আগবাঢ়ি গৈছে। আপোনালোকৰ শৰদ ৰাস পূৰ্ণিমা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আমিও সকলোৱে চেনেলৰ যোগেদি আৰু ভক্তমান ৰাইজ সকলোকে আমাৰ আজি পূৰ্ণ ব্ৰহ্ম কৃষ্ণ ৰাসলীলা সকলোকে আমি শুভেচ্ছা আৰু শ্ৰদ্ধা জনাইছোঁ। ধন্যবাদ। এয়া আছিলে আচলতে পদ্মশ্ৰী হেমচন্দ্ৰ গোস্বামী আৰু দেখা পোৱা গৈছে যে এই মুহূৰ্তত যি সত্ৰ নতুন চামগুৰি সত্ৰত আইসকলৰ নাম প্ৰসংগ হৈছে ইয়াৰ পিছতে খোল প্ৰসংগ হ'ব নিশালৈ আচলতে শ্ৰীকৃষ্ণ কেলিগোপাৰ আহি শ্ৰীকৃষ্ণৰ ৰাসলীলা মঞ্চস্থ কৰা হ'ব আৰু ইয়াক লৈ আচলতে সত্ৰত এই উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে। আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।